हाय गाइस, वेलकम टू माय न्यू मोटो ब्लॉग। आज सन्धे सन्धे बैरिए गेछि, बिस्टिर वेदार। कल के खूब सारा दिन बिस्टी हो, सारा दिन एकटू समय हयनि बोले कथा ना, पुरोटा दिन बिस्टी हो। दें आज के सारा दिन बिस्टिटा होच्छे, তাও কি করবো, ঘরে থাকতে পারছি না। ভাবছি ভিডিও তোমাদের ভিডিও দিতে পারছি না, কতদিন পরপর ভিডিও দিচ্ছি, দেন তার জন্য বেরিয়ে পড়লাম ভিডিও করতে। এত বৃষ্টি হলে ভালো লাগে, কারই ভালো লাগে সারাক্ষণ ঘরে পড়ে থাকে। একটু তোমাদের সাথে শেয়ার করবো, একটু ঘুরবো, এটাই মজা না, তোমাদের সাথে গল্প করি। অনেকটা লেট হয়ে গেলো বেরোতে, একটু আগে বেরোনো উচিত ছিল, দেন আগে বেরোতে পারলাম না। মানে রেডি পাঁচটার সময় ভাবছি রেডি, পাঁচটা অবধি বৃষ্টি হচ্ছিল, তারপর এখন ছটা বাজে, তো ভাবলাম যে আর বেরোনো হবে না। তারপর দিন দেখলাম না বৃষ্টিটা কমলো, তাই ভাবলাম যে তাতে রেডি হয়ে বেরোই, এর জন্য বেরোলাম। যাই, গাড়িতে তেল নেই, একটু তেলটা ভরে আসি। মানে আমি যে রাস্তায় যাবো তার উল্টো রাস্তায় যেতে হয় তেল ভরতে, মানে কি আর বলবো। এর জন্য সবসময় তেলটা ভরে রাখি গাড়িতে, কোনো সময় একটুখানি যদি বেরোই মাঝে সাঝে বাড়ি থেকে তেলটা ভরে রাখি। আজকে হঠাৎ দু তিন দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তেলটা ভরা হয়নি, মানে বেরোতেও পারিনি, তেলটাও ভরা হয়নি, তার জন্য এখনই যাচ্ছি তেল ভরতে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তোমরা প্রচুর স্কিপ করে চলে যাও ভিডিও, এত স্কিপ করলে হবে, তাহলে ভিডিওর মজাগুলোই নিতে পারবে না। প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। পুজোর আগে মনে হয় না রাস্তাগুলো আর ঠিক করবে, এদের পুজো আসলে ভোট আসলে রাস্তাগুলো ঠিক করতে হয়, তার আগে রাস্তাগুলো ঠিকই হয় না, জল জল জমে প্রবলেম হয়, তাও কি সেগুলো কি আর ওরা চোখে দেখবে, দেখবে তো না, প্রবলেমগুলো আমাদেরই ইসে করতে। তো যাই, আবার আমাদের এই সাইডে হাই রোডের রাস্তা কাজ হচ্ছে, রাস্তা ওয়ানে হয়েছে, তো ভালো হবে, যখন ওয়ানে হয়ে যাবে গাড়ি চালিয়েও মজা আছে তখন। কবে যে হবে সেটা, অনেকদিন ধরেই কাজ চলছে, অনেক সাইডে চালু হয়ে গেছে আর অনেক সাইডে এখনও চালু হয়নি, দিন হোক, তারপর এনজয়মেন্টটা তো তখনই স্টার্টিং, তখনই দেখা যাবে এনজয়মেন্ট। তো উঠে গেছি কল্যাণী হাই রোড, এখানে তো গাড়ি চালিয়ে ফুল মস্তি, কাটলেট সাওয়াস রেস্টুরেন্টের নামটা সেরা, মাছটা একদিন কাটলেটে দেখলাম অনেকদিন ধরেই খুলেছে, অনেক ফুড ব্লগাররা এসেছিলো, দেন এখন আমিও আসিনি, একবার এসে একবার ট্রাই করে যাব। চলে এসছি পেট্রোল পাম্প, আমি তেল ভরলে এইচপি থেকেই ভরি, তাছাড়া ভরি না, তাই না, আমার আমার কাছে এইচপি তেলটাই ভালো, তো তার জন্য এইচপি থেকেই ভরি, আর আদার্স কোথাও থেকে ভরি না তেল। তো তেলটা ভরি, তো তেলটা ভরে নি, তারপর দিন বেরিয়ে আবার এখান থেকে কথা হচ্ছে। ওকে, তো ফাইনালি তেল ভরা হয়ে গেছে কমপ্লিট, তো এবার বেরোই। বাবা সমুদ্র হয়ে গেছে তো এই সাইডটা, এই সাইড দিয়ে যাবো না, এই সাইড দিয়ে যাবো, জল বেরোতে পারে না বলে সমুদ্র হয়ে গেছে। দেখো আমাদের ফ্লাইওভারটা, দেখো ভালো লাগে ফ্লাইওভারটা, কিন্তু ফ্লাইওভার মিডিলে ভাঙা চড়া। একদিন আমি আসছিলাম রাত্রিবেলা ফিরে ওই সাইড দিয়ে, তো জোরে গাড়ি চালাতে যাতে আসলাম, দেখি কি মিডিলে ভাঙা হুট করে, আমরা যা অ্যাক্সিডেন্ট তো হবে এরমভাবে যদি ঠিক না করে। তো ভালো হয়ে গেছে, ফ্লাইওভারটা হয়ে গেছে, সিঙ্গেল ওয়ে রাস্তায় যাচ্ছে, মস্তি। এবারই তো মজা গাড়ি চালিয়ে, কবে যে কমপ্লিট হবে ফুল, তারপর দিন তো মজা।
স্টার্টিং, তো দেখতে থাকো ভিডিওটাকে কি করি আর কোথায় যাই। অনেকদিন পর তোমাদের সাথে এসে গল্প করছি, তো এখন আর সেরকমভাবে ভিডিওটা করা হচ্ছে না, মানে এতটা প্রেশারে রয়েছি। ভাবছি ডেলি ব্লগ করা শুরু করব। তোমরা তো কমেন্ট করে জানাচ্ছ না কিছুই, ভিডিওগুলো দেখে চলে যাচ্ছে, একটু কমেন্ট করে জানাও আমাকে যে দাদা এটা করো বা ওটা করো, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। একটু সাজেশান না দিলে ভিডিও করে কোনো সময় মজা নেই, একটু সাজেস্ট করো। ওই সাজেস্ট নেই করে গেও তো ক্যাসে হোগা। এই কুত্তাগুলোর জন্য কোন সময় মানে দেখতাম না, শুয়ে থাকতে হবে রাস্তাঘাটে আমাকে। ভাগ্যটা কুত্তার আসি অনেকটা, সত্যি কথা শোনো, যখনই রাস্তায় বেরোই কুকুর আসবেই। মানে একটা গল্প তোমাদের শেয়ার করছি, অনেকদিন আগে আমি হাই রোড দিয়ে যাচ্ছিলাম, আমি আর একটা বন্ধু, দেন হুট করে একটা গাড়ি তাও 80-90 রয়েছে, হুট করে কোথাও তো কুত্তা দেখা গেল না, হুট করে দেখি একটা কুকুর পুরো গাড়ির সামনে চলে এসেছে। আমি না দেখি আচমকা ভয় পেয়ে গেছি, তারপর না একটু কাটিয়ে বেরিয়ে গেলাম, তারপর থেকে অনেকটা ঠিক আছে। তো চলে আসলাম পরিবাগানের দিকে, দেন এই সাইডটা অলওয়েজ ভিড়ই থাকে, বলতে পারো ফাঁকা থাকে না কোনো সময়, যাই না এবছর কী হয়েছে সবাই দেখছি এখানে ঘুড়ি ঘোরাতে আসছে। দেন সেদিন সকালেও তো ফটোশ্যুটে এখানে এসেছিলাম, তো দেখো এই সাইডটা অলওয়েজ ঘুড়ি উঠতে রয়েছে, মানে ঘুড়ি উঠছেই এখন এই সাইডে, যাই না কেত। এই সাইডটা এসে গাড়ি চালিয়েও মজা, দেন করাও মজা। এনার্জি প্রচুর, এনার্জি প্রচুর আজকে ভিডিও করে, আজকে এনার্জি প্রচুর পাচ্ছি ভিডিও করতে, ফুল এনার্জি আজকে জমিয়ে ভিডিও করবো আজকে। দেখ মানে আমি বন্ধুদের সাথে থাকলে দেখেছি বেশি আমার মজা হয়, মানে সেদিন একদিন সকালবেলা পরিবহনে এসেছিলাম ফটোশ্যুট করতে, তো দেন সেই ভিডিওটা ছেড়েছি, তোমরা হয়তো দেখেছো, তো সেদিন যা মস্তি হয়েছে ভিডিওতে ভাই, মানে আমি ক্লিপ কি নেবো, মানে ওরা গালাগালি দিয়ে উদ্ধার করে দিছে যা তানা কথা। ভোরবেলা সবাই উঠে গেছে যে ফটো তুলতে হবে, এত ইন্টারেস্ট ফটো তোলার, খুব ইন্টারেস্ট ওদের। দেন আবার ওরা একটা প্ল্যান করেছে যে চল ভাই ফটোশ্যুট করে আসি, ঠিক আছে ফটোশ্যুট করতে যাবি যখন বাইরেই চল কোথাও, তো রাইডও হয়ে যাবে, তো রাইড হয়ে যাবে, তো ফটোশ্যুটও করতে যাওয়া হয়ে যাবে, দুটো একসাথে হবে। সেটা বললাম দেখি এবার কি করে মহাশয়রা, সে তো কবে জানাবে বলছে, এখনও তো জানায়নি, মানে ও কাজটা আমি যদি না করি দেন ওরাও বলবে না কিছু যে চল ভাই কিছু, ওরাও কিছু বলবে না, জোরটা আমাকে খাটাতে হয়। সেদিন সকালে ওরাও মানে ফটো তুলতে যাবে, সবাই প্ল্যান করেছে, বলেছে যে হ্যাঁ আমরা 5:30 উঠে যাবো, দেন সব কিছুই বললো, আর উঠে না, আমি গিয়ে লাস্টে সবাইকে ডাকলাম, তারপর জোরটা আমাকেও খাটাতে আর হবে। আস্তে আস্তে গ্রুপ বানাচ্ছি রাইডে যাওয়ার, দেখি কত কি হয়। দেখো সবারই ইচ্ছা রাইডে যাওয়ার, তো দেন এটাই হলো প্রবলেম যে জোর না দিলে কেউ যেতে চায় না, জোর খাটিয়ে বলতে হবে হ্যাঁ চল রাইডে চল রাইডে চ, তারপর দেন তারপর যাবে, নাহলে তার আগে যাবে না কেউ, জানি না কি প্রবলেম ওদের এত হয় নিজে থেকে বলতে বা নিজে যেতে, মেয়ে মেয়েদের মতন মিন 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 করবে। সবাই বলে গ্লামারে তেল সার্ভিস খুব বেশি দেয়, কিন্তু সত্যি কথা শোনো আমার এই গাড়িতে না তেল সার্ভিসটা সবচেয়ে বাজে দেয়, মানে তেল হয়ে গেলেই তেল শেষ।
কবে যে একটা বাইক আসবে, সাইলেন্সার সাউন্ড খুব সুন্দর শুনবো, সেই দিন মনটা শান্তি হবে, ততদিন আর ভালো লাগছে না। না এই গাড়িটা ভালো না বলবো না, বহু বছর ধরে এই গাড়িটা চালিয়ে আসছি, ফার্স্ট বাইক আমার, তো ভালো লাগে। ফার্স্ট জিনিসের মায়া একটা আলাদাই, সেটা তোমরাও ভালো করে জানো, সব কিছুরই মায়া একটা আলাদাই ফার্স্ট জিনিসের।